নমস্কার, নিমতিতাদর্শন, আমি শিবরাম সরকার। সমস্ত ইন সার্ভিস শিক্ষক যারা প্রাথমিক, সরকারি এবং গভর্নমেন্ট এইড এবং বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ে কর্মরত, আপনাদেরকে প্রাথমিক শিক্ষা দান করার জন্য ডিএলএড প্রশিক্ষণ দরকার, এখনও আপনারা কমপ্লিট করতে পারেননি, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। এবং তোমরা যারা এখনও পর্যন্ত মাধ্যমিক অকৃতকার্য হয়েছ বা মাধ্যমিকে খুব কম নাম্বার পেয়েছ, আজকের এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিকে যদি কম নাম্বার থাকে বা 50%-এর কম নাম্বার থাকে, তাহলে তুমি কোনো রকম পরীক্ষায়, চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ কম। সেই জন্যই এইচএসের মার্কস আপগ্রেডেশন 2023-এ আপনারা সুযোগ নিতে পারেন। আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব। অনার্সের মাধ্যমিক ক্লাস 10 পাস করা যায় এনআইওস থেকে, কী যোগ্যতা লাগবে? যোগ্যতা মানদণ্ড হলো ক্লাস 8 পাস সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকে অকৃতকার্য হলে অনার্সের এনআইওসে পরীক্ষা দিয়ে ভালো মার্কস পেয়ে পাস করা যায়। আর 2023 শিক্ষাবর্ষে ভর্তি হতে গেলে প্রার্থীর বয়স 31 জুলাই অবশ্যই 14 বছর হতে হবে। অনুরূপভাবে উচ্চ মাধ্যমিকে অংশগ্রহণ করতে গেলে 2023-এ যদি আপনি উচ্চ মাধ্যমিকে আপগ্রেডেশন করতে চান, তাহলে আপনাকে 31 জুলাই বয়স হতে হবে 15 বৎসর এবং আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট মার্কশিটটি লাগবে। এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড এবং বিভিন্ন রকম ডকুমেন্টগুলো লাগবে। আপনি অনায়াসে এনআইএস থেকে যারা ইন সার্ভিস শিক্ষক, অর্থাৎ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এবং সরকারি গভর্নমেন্ট এইড, আপনারা এখনও অপ্রশিক্ষিত আছেন 2023 শিক্ষাবর্ষে, আবার আপনি ফর্ম ফিল আপ করে ডিএলএড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। এই ফর্ম ফিল আপ চলবে, এনআইএস ডিএলএড পরীক্ষার বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হবে এপ্রিল মাসে এবং আবেদন ফর্ম উপলব্ধ হবে মে 2023, জমা দেওয়ার শেষ তারিখ মে 2023-এর পুরো মাসটা। জমা ফি শেষ তারিখ ঘোষণা হবে এবং পরীক্ষার তারিখ হবে জুন 2023। অতএব যারা এখনও ট্রেনিং কমপ্লিট করতে পারেননি, অসফল আছেন, অবশ্যই আপনারা এই ডিএলএড পরীক্ষা অংশগ্রহণ করে সুযোগ নিতে পারেন। আর আপনাদের কোনো কিছু তো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদেরকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি। দেখতে থাকুন, সুস্থ থাকুন, নিমতিতাদর্শন সকলের।